ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি সরলীকরণ চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের টাইপ নিয়ে সমাধান করব। এই টাইপের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। আজকে যে অঙ্কগুলি সমাধান করব সে অঙ্কগুলি কোনো না কোনো পরীক্ষাতে আসা। দেখো, এখানে যে প্রশ্নটি আমি দিয়েছি এই প্রশ্নটি কিন্তু এসএসসি সিজিএল এর প্রশ্ন, অর্থাৎ সিজিএল এ কিন্তু এসেছে এই প্রশ্নটি। দেখো, এটাও কিন্তু এসএসসি সিজিএল এ কিন্তু এসেছে। এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের এসএসসি সিজিএল এ কিন্তু অলরেডি এসেছে। তাহলে চলো আজকে আমরা এই টাইপের কয়েকটি টাইপের অঙ্কগুলি সমাধান করে দেখে নিই। আর এরকমই ভিডিও সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিই। এখানে দেখো প্রথম অঙ্কটিতে কি বলা হয়েছে। প্রথম অঙ্কটি এখানে ভালোভাবে লক্ষ্য করো, এইভাবে দেওয়া আছে এখানে প্রথম অঙ্কটি। তো এই প্রথম অঙ্কটির এখানে দেখো 16 টু দু পাওয়ার 0.16 16 টু দু পাওয়ার 0.14 গুণিত 2 টু দু পাওয়ার 0.2, এখানে কত হবে। তো এটা হচ্ছে সূচকের নিয়মে করতে হবে। তোমরা জানো যে এক্স টু দু পাওয়ারে যদি এম থাকে তাহলে এখানে এই যে এক্স, এই এক্সটাকে বলা হয় নিধান, নিধান। আর এই এমটাকে বলা হয়, এখানে যে এই এম, এই এক্সটাকে বলা হয় নিধান, আর এই এমটাকে বলা হয় ঘাত বা সূচক। ঠিক আছে, ঘাত বা সূচক। এবার আমরা জানি যে এক্স টু দু পাওয়ারে যদি এম ইনটু এক্স টু দু পাওয়ারে এন হয় তাহলে হয় এক্স টু দু পাওয়ারে এম প্লাস এন। খেয়াল করো এখানে এক্স যদি আমরা 16 ধরি, এখানে তাহলে 16 16, অর্থাৎ দুটো এই নিধানটা একই, অর্থাৎ এক্স টু দু পাওয়ারে এম এটা এক্স টু দু পাওয়ারে এন। এই ফর্মুলা যদি এখানে বসাই তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো 16 টু দু পাওয়ারে তাহলে কি হয়ে যাচ্ছে, 16 টু দু পাওয়ার 0.16 যোগ 0.04। ঠিক আছে, এরপরে দেখো এখানে যে গুণ চিহ্ন আছে আমরা গুণ চিহ্নটা দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো 2, তার উপরে কি আছে 0.2, এটা লিখে দিলাম। এবার দেখো ভালোভাবে লক্ষ্য করো, এই দুটো আমরা কি করব না, এই দুটো যোগ করব। তাহলে যদি এই দুটোকে আমরা যোগ করি, দেখো এই যে 0.14 আর 0.04, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হয় না, হয় 16 টু দু পাওয়ার 0.2। আর এখানেও দেখো কি আছে, 2 এর উপরে 0.2। দেখো এবার এখানে আবার কি, পাওয়ার দুটো একই, এখানেও 0.2 এখানেও 0.2, তাহলে এটা আমরা পাওয়ারটাকে এক জায়গায় করে নিলাম। তাহলে এই যে 16 দুগুণে গুণ আছে এটাকে কত হবে, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে 32, আর এখানে হয়ে যাবে 0.2। ঠিক আছে, এই যে 32, এই 32কে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি তাহলে পাই 5টা 2 পাই। ঠিক আছে, তোমরা ফ্যাক্টরাইজেশন করবে 5টা 2 পাবে, তাহলে আমরা 2 এর উপরে 5 লিখতে পারি। ঠিক আছে, যেহেতু 5টা 2 পাই তাই, আর 0.2। এবার দেখো এই যে 2 এর উপরে আমরা 5 লিখলাম এটা আমরা রেখে দিলাম, আর এই যে দেখো এটাকে যদি আমরা দশমিককে তুলে দিই তাহলে কি হয় 2/10 হয়, তাহলে 2/10কে যদি কাটাকাটি করি তাহলে 1/5 হয়। তাহলে এটাকে আমি এইভাবে এখানে লিখে দিলাম যে 1/5, এই 5 আর এই 5 কাটা গেল। তাহলে দেখো এখানে কি হচ্ছে না, 2 এর উপরে 1 হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 = 2। এই যে 2 এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, তাহলে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যে চলো আমরা দেখে নিই আর একটা নেক্সট টাইপের অঙ্ক কি আছে। দেখো পরের যে এই যে এই অঙ্কটি, দেখো এখানে কি অঙ্ক, এখানে কি বলা, দেখো এখানে বলা হয়েছে এই অঙ্কটির ক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করো। দেখো এখানে বলা হয়েছে 243 টু দু পাওয়ার কি আছে n/5, আর এখানেও দেখো এটা কত আছে 3 টু দু পাওয়ার 2n + 1, আর এখানেও এটা আছে, তাহলে এখানেও এরকমই আছে। তাহলে প্রথমত আমাদেরকে এই যে 243 এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি, অর্থাৎ দেখো 243 এটাকে প্রথমত ফ্যাক্টরাইজেশন করি, তাহলে 243 এটাকে যদি আমরা ফ্যাক্টর করি তাহলে কি হবে না, আমরা পাবো 3 দিয়ে যদি দেয় দেখো 5টা 3 পাওয়া যাবে, 3 দিয়ে 3 আসতে 24, আর 3 একে 3, 3 দিয়ে 3 নাম 3 27 81, আবার 3 দিয়ে 3 নাম 27, 3 দিয়ে 3, দেখো 5টা আমরা 3 পেয়ে গেলাম।
ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে আমরা এইভাবে লিখতে পারি, থ্রি টু টু পাওয়ারে ফাইভ, তার উপরে যা আছে লিখে দাও, অর্থাৎ এন বাই ফাইভ ইন্টু থ্রি টু টু পাওয়ারে টু এন প্লাস ওয়ান। এরপরে যেটা আছে দেখো, নাইন আছে, এটাকে আমরা লিখতে পারি তিনের স্কোয়ার, তাই তো নাকি? তাহলে তিনের স্কোয়ারের ওপরে এন ইন্টু, এখানে দেখো থ্রি টু টু পাওয়ারে এন মাইনাস ওয়ান। এবার ভালোভাবে লক্ষ্য করো, এই যে এখানে আমাদের এম এন, এই ফর্মুলাটা এখানে এই পাঁচ পাঁচ কাটা যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এখানে থ্রি টু পরে এন, আর এখানে হয়ে যাচ্ছে থ্রি টু পরে টু এন প্লাস ওয়ান, আর এখানেও হয়ে যাচ্ছে আমাদের থ্রি টু পর, দেখো এখানে কি টু এনই হচ্ছে ইন্টু থ্রি টু পরে এন মাইনাস ওয়ান। এবার দেখো এগুলো কি ওপরে এই যেহেতু সূচকগুলো এক আছে তাহলে যোগ হবে, তাহলে এখানে হয়ে যাবে থ্রি টু পরে এটা আর এটা যোগ করে, তাহলে এন আর টু এন যোগ করলে কত থ্রি এন প্লাস ওয়ান, এখানেও তাই থ্রি টুর উপরে যোগ হবে, তাহলে টু এন আর একটা এন, তাহলে এখানেও থ্রি এন মাইনাস ওয়ান। এবার দেখো এটা এক্স টু টু পরে এম আর এক্স টু পরে এন, তাহলে এটার একটা ফর্মুলা আছে এক্স টু পর এম মাইনাস ওয়ান এন হয়, অর্থাৎ অপরকারটা আর মাইনাস নিষ্কারটা হয়। তাহলে যদি এটাই করি আমরা, তাহলে কী হচ্ছে দেখো থ্রি টু টু পরে এখানে কী আছে দেখো থ্রি এন প্লাস ওয়ান মাইনাস থ্রি এন, কী আছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে এই থ্রি এন আর এই থ্রি এন কাটা যাচ্ছে, আর ওয়ান ওয়ানে কত টু, তাহলে থ্রি টু পরে টু সমান সমান নাইন। তাহলে আমাদের এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ নাইন হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো আশা করছি? চলো নেক্সট অঙ্কটি আমরা দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আর একটা অঙ্ক দিয়েছি, দেখো এখানেও এই অঙ্কটির ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে একাশি, তার উপরে মানে এটা এই আগে আমরা একের অঙ্কটি যেভাবে করলাম সেইভাবেই আমাদেরকে এই অঙ্কটিও করতে হবে। তো এই অঙ্কটি আমাদেরকে সেইভাবে করতে হবে, তোমাদের এই অঙ্কটি থাকছে হোমওয়ার্ক, অর্থাৎ বাড়ি কাজ, তোমরা এই অঙ্কটি করে এর উত্তরটি কী হবে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এই অঙ্কটি না করতে পারো তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমরা জয়েন্ট হয়ে যাও, সেখানে তোমরা এই অঙ্কটি সমাধান তোমরা করে নিতে পারবে। আর তাছাড়া তোমরা কমেন্টে জানাবে, যদি না পারো তাহলে আমি তোমাদেরকে করে দেবো নেক্সট একটি ভিডিওতে। আজকের ভিডিওটি এখানে রাখছি, ছোট ছোট করে ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি উপকারে আসবে।